মাইকটা চলে আসছে যুব তৃণমূল কংগ্রেসের দিদিকে জানাবে। এইভাবে ফোন করবি, বুঝছিস তো? দিদিকে বলবো কোনো প্রবলেম। চলেই যা গিয়ে তাড়াতাড়ি গাড়ি নিয়ে। এই ওয়ার্ডে তো আগেও এসেছিল, কার্ড দিয়েছে, এইটা এইটা দ্বিতীয়বারের জন্য। আগে আগের বার কি ফোন করেছিলেন? কোন সমস্যার সুরাহা হয়নি? এবার যে দিলে এবারও কি ট্রাই করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নাম্বার এখানে ফোন করে যে কোনো অভিযোগ জানাতে পারে। এই যে নাম্বার ও দিদিকে কি করবো, তোমার হাতেই আজকে দিয়ে দিন দেবে। আমি একদম সরাসরি পাবো আপনার এক মিনিট অভিযোগ। পায়খানা ছিল, সেই পায়খানা ভর্তি হয়ে গেছে, আমি টাকা পয়সা নেই, পায়খানা করবো। ফোন করেছিলেন কিন্তু ধরেননি। একবার না পেলে আপনি আরেকবার ট্রাই করুন, আরেকবার ট্রাই করুন। এগুলো হচ্ছে, আমার মনে হয় লাইন খুব বিজি থাকছে। হ্যাঁ, কারণ সারা বাংলার 10 কোটি মানুষ ওই লাইনে যোগাযোগ করতে চাইছে। সেই জন্য আমাদের বলে দেওয়া হয়েছে যে আপনি আমার বলবেন বর্তমান পশ্চিমবঙ্গের নাগরিককে, যদি একবারে লাইন না পায় দ্বিতীয়বার তৃতীয়বার চেষ্টা করার জন্য, এবং অবশ্যই আপনার কল রিসিভ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হয়তো একবার চেষ্টা করবেন, পেয়ে যাবেন। এলাকার সমস্যা, পারিবারিক সমস্যা, যে কোনো আপনার কোনো অসুবিধা সমস্যা থাকে এই নাম্বারে ফোন করে দিদিকে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে পশ্চিমবঙ্গের মানুষ কি সমস্যা, এখানে হয়তো কাউন্সিলর করছে না বা চেয়ারম্যান করছে না, আমাকে সরাসরি বলুন, দিদিকে বলো কর্মসূচি। এই নাম্বারটা হয়তো একবারে লাইন পেলেন, আরেকবার চেষ্টা করুন। হ্যাঁ, এখানে কোনো সমস্যা আছে কি? ঠিক আছে, দিন আনা দিন খাও থাকি ভাড়া বাড়িতে, তাহলে কিভাবে আমাদের জীবন চলবে? আমরা কি মানুষ না? ঠিক 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 একদম ঠিক। আমরা কি বাড়ির জলে বসে আছি? ঠিক আছে, চাকরির ব্যাপার আর বলুন, আজকে এখানে কালকে সেখানে পশু ওখানে, এইভাবে কতদিন চলে মানুষের? আমরা কিন্তু কোনো পার্টি করি না, আমরা যার ফল দেখবো তার কথাই বলবো, সে কেন্দ্র হোক রাজ্য হোক। ঠিক 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 বলেছেন আপনি, আপনার আমলেও যা দেখছি, সিপিএম এর আমলেও যা দেখেছি, এখনো তাই দেখছি, বিজেপি তৃণমূল সব সমান। আপনার এই পাড়ার বা এই অঞ্চলে কোনো সমস্যা রয়েছে কি? আমি এখানকার বাসিন্দা না, বললাম না কালকে সে বাড়ি তো ছিল ভাগ্য চক্রে চলে গেছে, আজকে কেন আমি মুখ খুলছি? এটা কি শুধু দশম্বর বাড়ি?
হ্যাঁ, আপনারা জানেন যে দিদিকে বলো কর্মসূচি আমরা 29 জুলাই 2019 থেকে শুরু হয়েছিল। পুজোর আগে প্রথম পর্ব আমরা শেষ করেছি। দলের নির্দেশ অনুযায়ী দুর্গাপুজোর পরে বিজয়া শুভেচ্ছা জানিয়ে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এবার বীজপুর বিধানসভা দুটো টাউন, একটা আশাপাড়া, একটা হালি শহর। এই মুহূর্তে আমাদের দুটো করে দেওয়া হয়েছে। একটা আমরা এর আগের দিন কাশাপাড়া 8 নম্বর ওয়ার্ডে করেছি, আজকে 10 নম্বর ওয়ার্ডে করছি। আবার দল যেমনভাবে নির্দেশ দেবে তেমনিভাবে আমরা কর্মসূচি পালন করব। খালি কাশাপাড়া না বা হালি শহর না, পশ্চিমবাংলার 294টা বিধানসভা কেন্দ্রেই এই দিদিকে বলো কর্মসূচি করা হচ্ছে। একটা ইউনিক আইটেম দিদি রাজ্যের মানুষের সামনে এনেছেন যে আপনার যদি কোনো অভাব অভিযোগ থাকে, সেটা আমার দলের বিরুদ্ধে হতে পারে, আমার এলাকার কাউন্সিলরের বিরুদ্ধে হতে পারে, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ বা দলের কর্মী যারা এলাকায় নেতৃত্ব দেন তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে যে মানুষের কথা শুনছে না, মানুষের সাথে দুর্ব্যবহার করছে, পৌরসভা এবং রাজ্য সরকারের তরফ থেকে যে পরিষেবাগুলো পাওয়ার কথা সেগুলো ঠিক ঠিক পাচ্ছে না, তাহলে এটা মমতা বন্দ্যোপাধ্যায় নাম্বার 9137091370। আমার দল বলছে, আমার দলের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, দিদিকে বলো আপনি সরাসরি আপনার অভিযোগ এই নাম্বারে ফোন করে দিদির কাছে পৌঁছে দিতে পারেন। যেদিনকে এই প্রোগ্রামটা শুরু হয় 29 জুলাই 2019, সেদিনকে টেলিফোন সংযোগের ব্যবস্থা ছিল 480টা, আজকে টেলিফোন সংযোগ প্রায় 2000। বিপুল সংখ্যক মানুষ পশ্চিমবঙ্গের দিদিকে বলো কর্মসূচিতে সাড়া দিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা মানুষ দিদিকে বলছেন, এবং আমাদের কাছে যা খবর আছে যে অনেক মানুষ এর ফলে উপকৃত হচ্ছেন, তাদের সমস্যা সম্বন্ধে দিদি অবহিত হচ্ছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এবং দল আমাদের যেটা বলেছে যে আপনি যখন এলাকায় ঘুরবেন মানুষের কাছে এই কার্ডটা পৌঁছে দেবেন এবং লিপিবদ্ধ করবেন কার কী অভিযোগ আছে। যদি আপনাদের মধ্যে সদিচ্ছা থাকে তাহলে, যদি 50টা অভিযোগ আপনার কাছে আসে, যদি সদিচ্ছা থাকে তাহলে দেখবেন ওখানে বসে 50% অভিযোগের আপনি সুরাহা করতে পারছেন, আর যেগুলো পারছেন না সেগুলো দলের উচ্চতম নেতৃবৃন্দের কাছে পাঠান, প্রয়োজনে আমার কাছে পাঠান। আপনারা জানেন যে প্রশান্ত কিশোর এই পরিকল্পনাটা করেছে। আমরা প্রশান্ত কিশোরের আইপ্যাকের মাধ্যমে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে, আর না হলে এই ফোন নাম্বারে, যদি আমরা লোকাল অভিযোগগুলো নিয়ে আমরা পাই হাতে তাহলে আমরা সরাসরি এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাচ্ছি। আগের দিন তো 8 নম্বর ওয়ার্ডে হয়েছে, হ্যাঁ, মানে আপনারা ব্যক্তিগতভাবে কীরকম অভিযোগ পেয়েছেন? ব্যক্তিগতভাবে আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি, সেগুলো আমরা লিপিবদ্ধ করে একদম যথাস্থানে পাঠিয়ে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে আমরা পাঠিয়ে দিয়েছি। না, ধরুন আমাদের স্থানীয় লোকাল স্তরে কিছু প্রবলেম থাকে, যেমন ধরুন নিকাশি ব্যবস্থা, পানীয় জল বা এই গৃহ নির্মাণ, এইগুলো লোকাল স্তরেই চেষ্টা করা যায় পৌর প্রশাসনকে সঙ্গে নিয়ে। যদি ওই একটা কথা বলে দিয়েছি, যদি সদিচ্ছা থাকে, সদিচ্ছা তো নিশ্চয়ই আছে, দলের তরফ থেকে তারা কাউন্সিলর হয়েছে, দলের তরফ থেকে তারা চেয়ারম্যান হয়েছে, দল আশা করবে যে মানুষের যে ন্যূনতম পরিষেবা সেটা তারা দেবে। একটা নিকাশি ব্যবস্থা, এইখানে তো সাফাই কর্মী প্রচুর আছে, জল নিকাশি ব্যবস্থাটা যদি প্রয়োজনীয় পদক্ষেপ না হয় তাহলে সেটা সমাধান করা এমন কিছু কঠিন না। নতুন করে কলের পাইপলাইন বসানো হয়েছে, পানীয় জলের সুবন্দোবস্ত করা যেতেই পারে। যেগুলো দীর্ঘমেয়াদি সমস্যা, সেই সমস্যাগুলো যদি আমরা লোকাল স্তরে সমাধান করতে না পারি, সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি এগুলো সরাসরি দিদির দপ্তরে বা অভিষেক ব্যানার্জির অফিসে বা আইপ্যাক প্রশান্ত কিশোরের অফিসে পাঠিয়ে দিন, সেখান থেকে আমরা পেয়ে যাব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আচ্ছা, আমরা একটা কথা বলছি যে এর আগে চেয়ারম্যানের কাছে অনেক অভিযোগ জমা পড়েছিল, উনি সরজমিনে দেখতে এসেছিলেন যে অভিযোগগুলো সঠিক কি না, উনি নিজে এসে অভিযোগ শুনেছেন, দেখেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটু সময় চেয়েছেন। আশা করছি আমরা যে এই কালী পুজোর ভাইফোঁটার পরে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। আমরাও চেয়ারম্যানের সাথে এই বিষয়ে কথা বলেছি, উনি বলেছেন যে হ্যাঁ, আমি প্রশাসনিক স্তরে দ্বিতীয় পদক্ষেপ না, ওটা চেয়ারম্যান তার রুটিন কর্মসূচি। একটা পৌরসভা
তার আন্ডারে চব্বিশটা ওয়ার্ড আছে, তিনি পৌর প্রধান, তার নৈতিক দায়িত্ব বর্তায় চব্বিশটা ওয়ার্ডে ঘুরে ঘুরে তদারকি করা যে আমার কাজটা, আমার এই পৌরবাসীদের সঠিক পরিষেবাটা আমি দিতে পারছি কি না, সে চেষ্টাটা উনি করেছেন। আমি জানি না উনি রিপোর্ট পাঠিয়েছেন কি না, তবে আমরা যখন এখানে এসেছি আমরা যা যা রিপোর্ট পাবো সেটা যথাযোগ্য জায়গায় আমরা লোকাল স্তরে যে সমস্যাগুলো আছে সেটা চেয়ারম্যানকে আমরা জানাবো। আমরা জানি এখন জনসংযোগে একটি প্রধান মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল তো গতকাল প্রশান্ত কিশোর সেই সোশ্যাল মিডিয়া দায়িত্বভার গ্রহণ করেছে, এতে কতটা মানে উজ্জীবিত হবে কর্মীরা কি আশা করছেন? কর্মীরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার সাথে পরিচিত এবং আমাদের দল তার নৈতিক দায়িত্ব বর্তায় চব্বিশটা ওয়ার্ডে ঘুরে ঘুরে তদারকি করা যে আমার কাজটা, আমার এই পৌরবাসীদের সঠিক পরিষেবাটা আমি দিতে পারছি কি না, সেই চেষ্টাটা উনি করেছেন। আমি জানি না উনি রিপোর্ট পাঠিয়েছেন কি না, তবে আমরা যখন এখানে এসেছি আমরা যা যা রিপোর্ট পাবো সেটা যথাযোগ্য জায়গায় আমরা লোকাল স্তরে যে সমস্যাগুলো আছে সেটা চেয়ারম্যানকে আমরা জানাবো। আমরা জানি এখন জনসংযোগে একটি প্রধান মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল তো গতকাল প্রশান্ত কিশোর সেই সোশ্যাল মিডিয়া দায়িত্বভার গ্রহণ করেছে, এতে কতটা মানে উজ্জীবিত হবে কর্মীরা কি আশা করছেন? কর্মীরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার সাথে পরিচিত এবং আমাদের দলের বহু কর্মী আছে যারা এটাতে অ্যাক্টিভ এবং সেইটা বিপুলভাবে প্রচার চলছে। আর 23 মে 2019 পরে ভোটের ফল বেরোনোর পরে মানুষ ভারতবর্ষের শাসন ব্যবস্থা যারা অধিষ্ঠিত সেই বিজেপির তাণ্ডব দেখেছে, যে যারা গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে কীভাবে গলা টিপে হত্যা করবার চেষ্টা করেছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালোভাবে দেখেছে। তাই দিদির কর্মকাণ্ডের উপরে মানুষের বিশ্বাস আগেও ছিল, এখনও আছে, হয়তো কিছু মানুষ ভুলভ্রান্তি করে বিপথে চলে গেছিল, তারা ওই 15 দিনের যে তাণ্ডব দেখেছে তাতে নিজেরাই এখন অনুতপ্ত যে আমরা একটা ভুল করে ফেলেছি, আমরা অতীত থেকে শিক্ষা নেব, আগামী দিন পশ্চিমবঙ্গে উন্নতিতে এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। বিজয় উপলক্ষে আপনাদের দলের তরফে নির্দেশ ছিল যে সম্প্রীতি যাত্রা করতে হবে, সবাইকে বিজয়ের অভিনন্দন জানাতে হবে, সেইরকম কি কোনো পরিকল্পনা আছে? সেরকম পরিকল্পনা আমাদের আগামীকাল আছে দিসপুর বিধানসভায়, আমরা ওই হালি শহরের যে ফাঁড়িটা আছে নতুন ছাইগালা ময়দানের ওখান থেকে আমাদের একটা র্যালি বেরোবে, না ওটা কাঁসাবাই ঢুকবে না, ওটা প্রভাত বাণী মন্দিরের ওখানে প্রভাত সংঘের মাঠ অব্দি আসবে, আমরা দেখছি বিজপুর বিধানসভার মধ্যে হচ্ছে, আমাদের বলি তো বিধানসভা ওয়ারি ধরে করছে, ওটা বিজপুর বিধানসভার মধ্যে হচ্ছে, তবে কাঁসাবাড়া লোক কিন্তু দেখতে পারবে না, দুটো টাউন ওখানে ইনভলভ হবে, দুটো টাউনের নেতৃবৃন্দ ইনভলভ হবে। আমরা পরবর্তীকালে চেষ্টা করবো যে 25 তারিখ বা 26 তারিখ যদি কাঁসাবাড়া একটা এই ধরনের যাত্রা পদযাত্রা করা যায় তাহলে মানুষের কাছে বিজয়ের বার্তাটা পৌঁছে দেওয়া যাবে, আমরা চেষ্টা করছি আর নির্দিষ্ট সময়সীমা দিয়েছি, তার জন্য আমাদের এগুলো আগে করতে হচ্ছে।